হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন ফ্রি ট্রাফিক সোর্সের ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে এখান থেকে ইউএস এর ট্রাফিক বেশি পাবেন, তাছাড়া ইউএস, ইউকে, কানাডা, জার্মানি সকল প্রকার টপ লেভেল কান্ট্রির ট্রাফিক পাবেন। এ টু জেড একটা সিস্টেম দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনিও করতে পারবেন। এ টু জেড একটা গাইডলাইন দিব এবং ট্রাফিক সোর্সের সিস্টেম দেখাবো, অবশ্যই আশা করি আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনি সিপি অথবা অ্যাফিলিয়েট কাজ করতে গেলে নেটওয়ার্ক লাগবে, সিপি অথবা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আর ল্যান্ডিং পেজ কীভাবে ল্যান্ডিং পেজ বানাবেন ইতিমধ্যে দেখাইছি, আর ট্রাফিক সোর্স তো আমরা এই ভিডিওতে দেখাইতেছি, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আজকে এই ট্রাফিক সোর্সের আপডেট দেখাবো। অবশ্যই ফ্রি অথবা পেইড একটা ভিপিএন অথবা আইপি কানেক্ট করতে হবে, তাছাড়া আপনাদের পোস্ট নেবে না, পোস্ট নিলেও পোস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণ পর পোস্ট ব্যান্ড হয়ে যাবে। আপনারা অবশ্যই ফ্রি অথবা পেইড একটা ভিপিএন অথবা আইপি কানেক্ট করে নেবেন। এখানে যদি দেখেন আইফোন লিখে আমরা সার্চ দিই, তাহলে আইফোনের যত অফার রয়েছে এখানে আইফোন অথবা আইফোন 14 লিখে সার্চ দিবেন, তাহলে আইফোন 14-এর যতগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। আমি এ টু জেড আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে আই এম নট রোবট ধরছে। এখানে আমরা রোবটটা ভেরিফাই করব, যেহেতু আমাদের আইপিটা কানেক্ট করা রয়েছে সেক্ষেত্রে রোবট ধরেছে। এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে নেক্সটে চলে যাব। আবারও এখানে যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন, দিয়ে সিম্পলি নেক্সটে যাবেন। এখান থেকে এখানে ক্লিক দিয়ে সিম্পলি এখানে নেক্সটে ক্লিক দিচ্ছি, এখানে যেটা রয়েছে সেটা দিবেন, দিয়ে আপনি সিম্পলি নেক্সটে ভেরিফাই ক্লিক দিবেন, তাহলে ভেরিফাই কিন্তু হয়ে যাবে। এভাবে আপনাদের কাছে যে কোনো কিছু ভেরিফাই আর কি আসতে পারে, আপনারা ভেরিফাইটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন আইফোন রিলেটেড যতগুলো প্রোডাক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আইফোন 12, আইফোন 14 সবগুলো অফার কিন্তু চলে আসছে। এ টু জেড আশা করি একটা ট্রাফিক সোর্সের সিস্টেম পাবেন এই ভিডিওটা দেখলে। এখানে যদি দেখেন অ্যামাজন গিফট কার্ড লিখে, এখানে আগে এই প্রোডাক্টগুলো ওপেন করে আমি দেখাই, দেখেন এখানে সরাসরি আপনারা ল্যান্ডিং পেজের ইউআরএল সহকারে কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে এরা সব কিছু দিয়েছে, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে পোস্ট করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আদার্স কিছু দিয়েও এখানে পোস্ট করতে পারবেন, অথবা আপনি শুধু আদার সোশ্যাল মিডিয়াগুলোতে ট্রাফিক নিয়ে যেতে চান সেগুলোতেও নিয়ে যেতে পারবেন ইচ্ছা মতন। আর আপনি শুধু আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে যদি আমরা অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিয়ে দেখেন, তাহলে অ্যামাজনের যতগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমি এখানে গিফট কার্ড লিখে সার্চ দিলাম, সিম্পলি এখানে সার্চ দিলাম, তাহলে অ্যামাজন গিফট কার্ডের যতগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। আমরা স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখতে পারবো, এখানে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে এই অফারটা কিন্তু ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ল্যান্ডিং পেজের ইউআরএল দ্বারা কিন্তু এখানে পোস্ট করব, এখানে যদি আমরা ক্লিক দিই ডাইরেক্টলি আমাদের ইয়েতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসে। এভাবে আপনিও চাইলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ইতিমধ্যে দেখাইছি, এই ভিডিওটা দেখার পর অটোমেটিকলি সেই ভিডিও চলে আসবে, দেখে নেবেন। এখানে ক্লিক দিলে ডাইরেক্টলি তাদের অফার যে ইউআরএলটা রয়েছে সেখানে নিয়ে যাবে। এভাবে চাইলে আপনারাও ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া দ্বারা আর একটা নিয়ে গেছে, আর একটা থেকে আর একটা দিয়েছে আর কি, এনারা প্রমোট করছে এটা। এখানে যদি আমরা ক্লিক দিই সেম ওয়েতে এরাও প্রমোট করছে, এখানে বিভিন্ন অফারগুলো প্রমোট করতে পারবেন। আমি যেভাবে দেখলাম দেখতে পাচ্ছেন নিশ্চয় ডাইরেক্টলি, এভাবে চাইলে আপনারা অফারগুলো প্রমোট করতে পারবেন। এবার দেখাবো কিভাবে এখানে পোস্ট করবেন এবং পোস্ট লাইভ করবেন। আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক লাগলে, সিপিএ ফুল, ক্লিক ডিলার, অ্যাড ব্যাটেন, অ্যাড সাম্পিয়ার, আদার্স যে কোনো নেটওয়ার্ক লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। সিপিএ বিল্ডও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, facebook.com/topfreelancerbd support। আমাদের ওয়েবসাইটও রয়েছে topfreelancerbd.com, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট করে নিতে। এখান থেকে সিম্পলি পোস্ট অ্যাড দেখতে পাচ্ছেন, লগইন দেখতে পাচ্ছেন, আমরা এখানে পোস্ট করব না, আগে লগইন করে নেব। সিম্পলি লগইনে ক্লিক দেবো, লগইনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাকাউন্ট থাকলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর এখানে ফেসবুক ওর গুগল দ্বারা লগইন করতে পারবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ড না মনে থাকলে এখান থেকে ফরগেট দিতে পারেন। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা সরাসরি ইমেলটা ইউজ করবো,
আমরা ইমেলটা আগে ইয়ে করে নিচ্ছি, এখান থেকে আমরা রিমুভ করে নিলাম, নিয়ে ইমেলটা আর কি কপি করবো, সিম্পলি এখান থেকে কপি করলাম। আপনার রিয়েল মেল ইউজ করবো অবশ্যই, রিয়েল মেল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অধিক সময় পোস্টটা থাকবে, তাছাড়া ডিজেবল করে দিবে অনেক সময়। না যে কোনো রিয়েল মেলটা ইউজ করবেন, আমরা সিম্পলি এখান পেস্ট করে দিলাম, দিয়ে আই এম নট রোবটে ক্লিক দিব। আমি নট রোবটে ক্লিক দেওয়ার পর আপনাদের যেটা চাইবে সেটা দিয়ে দিবেন, আমার যেটা চাইছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, আপনাদের যেটা চাইবে সেগুলো দিয়ে দিবেন, দিয়ে সিম্পলি ভেরিফাই ক্লিক দিবেন এখান থেকে। ভেরিফাই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আর কি। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো, তাহলে আমাদের মেলে একটা কোড যাবে, সেই কোডটা দ্বারা ভেরিফাই করলেই হবে। দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি মেলটা ওপেন করব, করে এখান থেকে রিফ্রেশ দিব মেলটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেলে একটা মেল আসছে, সিম্পলি এটা ওপেন করবো মেলটা। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কোডটা কপি করে নিলেও হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ইমেল, এখানে ক্লিক দিলেও হবে, অটোমেটিকলি আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করতে পারি, অথবা এখান থেকে কোডটা বসে দিলেও হবে। এখান থেকে রিফ্রেশ যদি দিয়ে দেখেন, এখানে আমাদের ইয়েতে নিয়ে যাবে, অ্যাকাউন্টে ডাইরেক্ট ইউজার আইডিতে নিয়ে যাবে, এখানে সেখানে নিয়ে আসছে। দেখেন এখানে আমাদের নেম দিতে হবে, একটা নেম দিয়ে দিচ্ছি আমাদের ইচ্ছা মতন। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক দিলাম, কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে নেম, তারপরে ইমেল চেঞ্জ করতে পারবেন, এখানে লোকেশান, লোকেশান আপনি দিতে পারেন, এখানে আপনার লোকেশানটা দিয়ে দিবেন যে এরিয়াতে ইয়ে করবেন। তারপরে এখানে সেভ হয়ে গেছে, তারপরে এখান থেকে আপনি অ্যাবাউট মি এখানে এডিট করে আপনাদের ল্যান্ডিং পেজের ইউআরএল অথবা আদার্স কিছু দিতে পারেন। তারপরে এখানে এগুলোই থাকবে। এবার দেখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন, এখান থেকে ক্লাসিফাইড দেখতে পারবেন, এখানে ক্লাসিফাইডে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন পোস্ট করার জন্য সিম্পলি পোস্ট অ্যাডে আমরা ক্লিক দেব। পোস্ট অ্যাডে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি, এখানে এখানে টাইটেল ডিসক্রিপশান এগুলো দিতে হবে, আর এর যদি মান্থলি ভিজিটর দেখায়, আর এর আর একটা কাজ রয়েছে আপনারা এরপর দেখাচ্ছি, আগে এর মান্থলি ভিজিটর দেখাই। দেখেন এখানে গ্লোবাল র্যাঙ্ক হলো 52211 এবং কান্ট্রি র্যাঙ্ক 9523 এবং এখানে ক্যাটাগরি র্যাঙ্ক 8, এখানে দেখতে পাচ্ছেন বোনাস রেটিং 47.83 এবং পেজ ভিজিটর 4.26, মান্থলি ভিজিটর 1 মিলিয়ন ট্রাফিক, এভারেজ ডিরেকশন 4 মিনিটকে প্রায় 3.52 সেকেন্ড। এখানে ইউনাইটেড স্টেট, কানাডা, আদার্স কান্ট্রি ট্রাফিক পাবেন, এখানে সার্চ, ডাইরেক্ট, ইমেল, রেফারেল, সোশিয়াল, ইমেল, ডিসপ্লে অ্যাড দিয়ে ট্রাফিক পাবেন। এবার দেখাবো এখানে কীভাবে পোস্ট করবেন আর কি, লাইভ করবেন। এখানে টাইটেল আমরা সরাসরি সিপিএ ফুলে যাবো, যেহেতু সিপিএ ফুলের অফারটা মট করবো, এখানে সিপিএ ফুলে চলে এলাম। দেখেন এখানে আপনারা সিম্পলি ক্যাশ অ্যাপ লেখে সার্চ দিবেন, যদি সিপিএ ফুল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে। এখানে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা এই অফারটা মট করবো, ক্যাশ অ্যাপ রেফারেল, অর্থাৎ এটাই ইমেল সাবমিট, জাস্ট ইমেল সাবমিট করলে আমাদের অফারটা কনভার্সন হয়ে যাবে, এই অফার অথবা এই অফার প্রমোট করতে পারেন, আমরা এটা করবো। সিম্পলি এখানে ক্লিক দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল সেটা আমরা কপি করবো, এখান থেকে সিম্পলি এই টাইটেলটা কপি করতেছি। কপি করার পর এখানে চলে যাবো, যা টাইটেলের টাইটেল দিয়ে দিলাম, এখানে আমরা লিখব ফ্রি। লেখার পর আমাদের এখানে ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব, দেখেন এই একটা গিভওয়ের অফার রয়েছে। তারপরে এখান থেকে আমাদের এই অফারটা মোট করবো, যেহেতু দেখেন এখানে আমরা এতটুকু কপি করতেছি, করার পর এখানে পেস্ট করে দিব সব কিছু। এগুলো আপনারা চাইলে গুগল থেকে নামিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমরা লিখব ফ্রি নাও, লিখে এখানে কলন দিব, দিয়ে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল দেখতে পাচ্ছেন, আমাদের লিঙ্কটা, আমাদের এই লিঙ্কটা ইয়ে করাই রয়েছে, ক্রিয়েট করা রয়েছে, ইতিমধ্যে দেখেছি কীভাবে ক্রিয়েট করবেন, এখানে পেস্ট করে দিলাম আর কি। এখানে আপনারা ইয়ে করলে ভালো হবে আর কি, এখানে এই লিঙ্কটা শর্ট করে দিলে, এখানে আমরা পিকচার দিব, এখানে অ্যাড এ ক্লিক দিয়ে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে দিয়ে দিব, এখান থেকে আমি এই ফটোটা দিব, এখানে ক্লিক দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আরও ফটো দিতে পারবেন, এখানে প্রাইসটা এগুলো এডিট করে নিতে পারেন, এগুলো সব কিছু। তারপরে এখানে সেভে ক্লিক দিবেন, সেভে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি আমাদের পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম দেখতে পাচ্ছেন 100% পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে আপনি চাইলে প্রিমিয়াম করে নিতে পারবেন, এখানে পোস্ট অ্যানি আদার, আর একটা পোস্ট করে দেখাচ্ছি আদার্স রিলেটেড, আইফোন রিলেটেড, এখানে পোস্ট অ্যানি আদারে ক্লিক দেবো, দিয়ে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আবারও সিপিএ খুলে যাবো, এখানে অল অফার্সে চলে আসবো, এখান থেকে অল অফার্সে চলে আসবেন,
আসার পর এখানে আইফোন লিখে সার্চ দিব, তাহলে আইফোনে যতগুলো অফার রয়েছে এখানে আইফোন 14 লিখে আমরা সার্চ দিব, তাহলে আইফোন 14 রিলেটেড যতগুলো অফার রয়েছে সবগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন এই অফার প্রমোট করব, এখানে আমরা ক্লিক দেব। দিয়ে এখানে যেহেতু উইন অর্থাৎ গিভওয়ের অফার এটা, এখানে আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দেব, এখানে আমরা ক্লিক দেব। দিয়ে এখানে ফ্রি লিখে দিলাম, তারপর এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমাদের এখানে লেখাই রয়েছে, এখান থেকে আমরা সিম্পলি এটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিব। দিয়ে এখানে ফ্রি নাও লিখে এখানে কলন দিব। দিয়ে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব, ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাদের রয়েছে, আর একটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, এটা শর্ট করে নেবেন আপনারা। তারপরে এখানে অ্যাড ফটোতে ক্লিক দিব, দিয়ে আমাদের ফটোটা দিয়ে দিব, যে ফটোটা রয়েছে আইফোন রিলেটেড, এখান থেকে আমাদের আইফোন রিলেটেড যে ফটোটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফটোগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন, যে কোনো রিলেটেড ফটো আপনি গুগল থেকে নামিয়ে সেখানে দিতে পারেন, এখানে আদার্স আরও ফটো দিতে পারেন। এখানে অ্যাড প্লাস আইকনে ক্লিক দিবেন, দিয়ে আদার্স যেগুলো ফটো রয়েছে দেখেন বিভিন্ন ফটো আপনি এখানে দেখতে পারবেন, এগুলো ফটো আপনি চাইলে দিতে পারেন। দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ফটোটা যদি আমি দিই অথবা এটা এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিলে কিন্তু এই ফটোটা আপলোড হয়ে যাবে, তারপরে সিম্পলি সেভে ক্লিক দিলে কিন্তু আমাদের পোস্টটা হয়ে যাবে। এভাবে চাইলে খুব সহজে কিন্তু পোস্ট করতে পারি, এভাবে খুব সহজে। আর আপনাদের যে কোনো মতামত অথবা পোস্ট করতে কোনো সমস্যা হলে অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।